আসসালামু আলাইকুম বারাকাতু আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকে কথা বলতে চাই কোরবানির তাৎপর্য এবং ফজিলত নিয়ে আমরা সকলে জানি যে কুরবানির ঈদ আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মহান ত্যাগ ও বিস্ময়করভাবে আল্লাহর আনুগত্যের কথা স্মরণ করিয়ে দেয় আল্লাহকে খুশি করার জন্য তিনি তার কলিজার টুকরা নয়নের পুত্তরি হৃদয়ের ধন হজরত ইসমাইল আলহি সালামকে জবেহ করতে সিদ্ধান্ত নিতে সামান্য কণ্ঠিত হননি বরং তাকে মাটিতে শুয়ে দিয়েছিলেন এবং জবেহ করতে উদ্যত হয়েছিলেন আর এভাবে প্রিয় বস্তু আল্লাহর জন্য নিবেদিত করেই আল্লাহকে খুশি করতে হয় আল্লাহ তালাও বলেছেন পবিত্র কোরআন মজিদে তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না আল্লাহর রাস্তায় তোমাদের প্রিয় বস্তুকে খরচ করো ইব্রাহিম আলহ ওই ত্যাগকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ তালা এই চমৎকার ধারাবাহিকতার আয়োজন করেছেন যে মানুষ কেমন পর্যন্ত তার ওই ত্যাগের স্মরণে আল্লাহর উদ্দেশ্যে তাদের পশু জবে করতে থাকবে এবং আল্লাহ তায়াম তাদের এই পশু জবেকে উনি তাদের মুক্তির অসিলা হিসাবে গ্রহণ করবেন হাসরের ময়দানে তিনি অনেক বড় সবাব তাদের আমল নামায় দেবেন কোরবানির তাৎপর্য ফজিলত অনেক বেশি থেকে বর্ণিত হাদিস আল্লাহ হাবিব সাল্লাম এ প্রসঙ্গে বলেছেন মা আদম মিন আল্লাহ হাবিব বলছেন আদম। নহরের দিন তথা কোরবানির দিন এমন কোনো ন্যাক আমল করে না যেটা আল্লাহর কাছে খুব প্রিয় অত বা শ্রেষ্ঠ হয় রক্তপাতের তুলনায় অর্থাৎ তারা যে পশুর রক্তপাত করে পশুর জবেহ করে এই আমলের সেদিন শ্রেষ্ঠতম আমল আর নেই ইনাহামা নিহা ও আশা ওফিহা আল্লাহর হাবিব বলছেন নিশ্চয়ই এই পশুটিকে আমতের দিন আগমন করবে তার অরুণ নিয়ে সিং সমূহ নিয়ে ওয়া সার নিয়ে অর্থাৎ তার চুল সমূহ নিয়ে তার পায়ের খুর গোড়ালির খুর সহ নিয়ে আগমন করবে অর্থাৎ সবটাই আল্লাহ নেকের তুলে দেবেন এরপর বিশ্বনবী বলেন নিশ্চয়ই কোরবানির ওই যে জবেহ করা পশুর রক্ত সেটা মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে একটি উত্তম স্থানে পৌঁছে যায় ততবু বিহা তারপর বিশ্বনবী বলেন এই চমৎকার কাজ করার মাধ্যমে তোমরা আনন্দিত হতে পারো শহীদ সুলানো তিরমিজি হাদিস নাম্বার এক হাজার চারশত তিরানব্বই এই হাদিসে আমরা পেলাম যে কোরবানির পশুটাকেই আল্লাহ তার সিং সহ চুল সহ পায়ের গোড়ালির খুর সহ তিনি নিয়ে আসবেন হাসরের ময়দানে অর্থাৎ তার নেকের পাল্লায় আল্লাহ তালা তুলে দেবেন হজরত ফাতেমাত ফাতেমাত জাহারা রাজি আল্লাহ তহাকে লক্ষ্য করে বিশ্বনবী বলছেন ইয়া ফাতেমা

তোমার আমল নামাই যে গুনাহগুলো আছে সেগুলো তিনি মুছে দেবেন মাপ করে দেবেন আত্তারহিব ওত্তারহি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার একশো ষাট হযরত আনাস বিন মালিক রাদি আল্লাহুতা আলান বলছেন আল্লাহ রসুল আল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ ইউসাল্লাম কারিউদা হি কাব শাহিন যে আমি নিজে দেখেছি বিশ্বনবী মাহম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হুসাল্লাম অত্যন্ত সতেজ একবারে লাল দূসর বর্ণের এবং দুটি সিংওয়ালা চমৎকার সতেজ তিনি কাবাস তথা দুম্বা তিনি জবে করেছেন বেড়া তিনি জবে করেছেন ওই শ্যাম্মা এবং তিনি বিস আল্লাহর নাম নিয়েছেন বিসমিল্লা বলেছেন ওই ক্যাবু তারপরে তিনি আল্লাহ আকবর তাকবির দিয়েছেন ওলা কদর আই তুহু ইয়াজ বাহু বিয়াদিহি এবং আমি নিজে দেখেছি তিনি নিজ হাতে ওই পশু জবে করছেন ওয়াদে আন কাদামাহু আলা সাফা হিমা এবং আমি দেখলাম যে ওই দুইটা পশুর পা জোরের মাঝে রাসূল পা তুলে দিয়ে তারপরে তিনি জব করছেন হাদিস ইবনু মাজা তিন হাজার একশত বিশ আল্লাহর হাবিব নিজে যে কাজটি করেছেন ওই কাজটি নিশ্চয়ই উম্মতের জন্য একটি শ্রেষ্ঠতম কাজ জাইদ ইবনু আর কাম রদি আল্লাহ থেকে বর্ণিত একটি হাদিস এসেছে ওটাও ইবনুমাজাতে এসেছে পালা সাহুর রসুল্লাহি সালাম রসুল্লাহি কেউ প্রশ্ন করলেন এরা সৌল আল্লাহ এ কোরবানি আমরা কেন করি আল্লাহর হাবিব জবাব দেন সুন্নাতু তু আবি কুম এটা তোমাদের বাবা ফিহা তারা প্রশ্ন করলেন এ কাজ করলে আমাদের কী লাভ আছে আল্লাহর হাবিব তখন বলেন বিকুল্লি শাওরাতিন হাসানা এই প্রাণীর প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ তালা তোমাদের আমল নামায় নেকি দিতে থাকবেন এই হাদিসকে যদিও কেউ কেউ জয়ীব বলেছেন কিন্তু এই হাদিসের মাঝে এখানে উৎসাহ দেয়া হয়েছে তা আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য হবে কিনা না তা নিয়ে আমাদের কাজে কাছে বিতর্ক থাকলেও কিন্তু যে আমল সাব্যস্ত ওই আমলের উৎসাহের ক্ষেত্রে জয়ীফ হাদিস ওলামাগণ গ্রহণ করেন তো বিশ্বনবী আমাদেরকে উৎসাহিত করছিলেন যে আমরা এখানে অনেক সবাব পেতে পারি এই যারা সামর্থ্যবান রয়েছেন কোরবানি দেয়ার মতো তাও ফিকাল্লা আল্লাহ দিয়েছেন এই চমৎকার কর্মটি থেকে আমরা কেউ বিরত থাকবো না আল্লাহ সকলকেই এখলাসের সাথে কোরবানি করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরক